فقیر ملنگ خدا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি সায়ম বলছি, ভালো আছেন? হ্যাঁ, কি খবর? আছি আলহামদুলিল্লাহ। আমি সাহেব, আপনার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ভালো আছেন। আমি সাহেব, আমাদের কাছে একটা খবর আসছে, মাওলানা জুবায়ের সাহেব হুজুর উনি অসুস্থ অবস্থায় এখন দেশের বাহিরে আছে। আপনি কি খবরটা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি খবর পাইছি, উনি জাপানে গেছেন, ওনার মনে হয় হার্টের চিকিৎসার জন্য। জি জি। আর আগামীকাল ওনার এনজিওগ্রাম হওয়ার কথা। কষ্ট লাগে, আগে আমরা একসাথে কাজ করতাম সবকিছু। ওনার আব্বার সাথে আমার খাতির ছিল, উনি আমার টাকা পয়সা লাগে ওনার কাছে ধার নিতাম, আবার ফেরত দিতাম। এবার উসামার আম্মারও ওনার আম্মাকে খুব স্নেহ করতো। এখন একটা কি দুনিয়া আসলো, কেউ কারোর সাথে কথাও বলে না, দেখাও বলে না। তো আমার তো মনে হয় আমরা দোয়া করি উনি আল্লাহ পাক ওনাকে সুস্থ করেন, আবার আমরা আগের মতো এক হয়ে যাই। জি, দোয়া করা উচিত, সাথীদেরকেও বলো ওনার জন্য দোয়া করো। জি, আসলে আপনি তো সবসময় তার সাথে পাশাপাশি কামরা ছিল, খুব মহব্বত ছিল, তো আমি অবশ্যই তো তাকে মিস করতেছেন এই হালতে। চিন্তা করি যে কি হয়ে গেল, আসলে এত কোনো পারিবারিক কোনো সত্যতা আমি না, শুধু দিনের জন্যই। না না, কোনো প্রশ্ন উঠে না। আর আপনি তো অনেকবার অফারও করছেন বসার জন্য। হ্যাঁ জি জি, দোয়া করো।